হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা বেকেরিয়া চ্যানেলে স্বাগতম। তো কিচ্ছে আছো বেগুন? ভালো আসো নি? আশা করি দেশে বিদেশে যেতে জিয়ে না আসো, ভালো আসো, সুস্থ আছো আলহামদুলিল্লাহ। তোমরা দুয়ার ভালোবাসা, আমরাও ভালো আছি। তো ইন্দিতা এবার মৌখিক পরীক্ষা শেষ হয়েছে, অনেক ঘরে যাইয়ের। কত বড় গাধা! আই আর জুতা আনমু যা, আই আর জুতা একেন আর আর হুজুরের জুতা একেন লই চলি আসি। এই দুই পায়ে দুই দুই পায়ে দুই কালারের জুতা, মানে দুই, একটা হচ্ছে এটা আমার জুতা আর এই যে হুজুরের জুতা, দুই দুই ঠেঙ্গে দুই এন জুতা লো চলি আসি। আর কি অবস্থায় যায়ন মাদ্রাসায় আবার যাইয়ে যায়ন জুতা আবার ফাল্টামু, মানে কি যে হাস্যকর একটা ঘটনা। চলো পাল্টাই আনি। তোমরা তো দেখলে কত বড় একজন বেহুশের মতো কাজ করছি। মাদ্রাসা যাবে সময় ঠিকই আয়ার জুতা পরি মাদ্রাসা গেছি, কিন্তু আইবের সময় একজন আর পায়ে জুতা আর একজন হুজুরের পায়ে জুতা লই আমি বাইত গেছি। তো বাইত যাই অন আবার মাদ্রাসা গেছি, মাদ্রাসা যাই আবার হুজুরের জুতা হুজুরের কই আবার জায়গা থুই আই আর দুনওয়ান হিন্দি আবার বাইতে আইয়ে। তো আইবের হাতে দিয়ে দেখি যে বড় মানগো গাছেরতে তোর ওই ফুল সুন্দর কত ফুটে রয়েছে অনেক গুণ। তো হেগুনের ভিডিও করতে 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 আইছি আর আই বাইত ডুবের হাতে দিয়ে দেখি যে আর বড় মায়ে গিয়ে ফুরা গাড়া ইয়ের প্রায় এতটুকু এরিয়াতে যে দূরে হেতুরের ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দিয়ে যত ময়লা কাঁচরা বা পাতা পুতা আছে বেগেন তা আগুন লাগাইছে। অন ইন্দি ইয়ে হয়েছে আলুর ভ্যান ইয়ে না যেত ভাই গিয়ে ইয়ার নিজের ভ্যান ইয়ে আলু পেঁয়াজ রসুন এখন বিক্রি করে। তো আর ইন্দি হয়েছে বাইরে তো নিয়ে মশালা আছে ইয়ে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ লুটিয়া মাছ কিয়া কি এখন বিক্রি করে। তো ইন্দি আর বড় মার ভাবি এখন লর হেয়ার ওরে আয় গেছি কোনো কী রান্ধুম, এখন তো চিন্তা রয়েছে যে রান্ধা ভাই করানো লাগবো, কী রান্ধুম বুঝি হয়ে গেন না। এবার মনে হচ্ছে যাই খেতেতে যাই, খেতে যাই আঁকড়ি হামু, আঁকড়ি হাইলে আঁকড়ি এখন আনি তাজা মাছ দিয়ে রানলে অনেক মজা হবো। তো হিলে গেছি খেতে অন ইয়ে এগিয়ে গিয়ে করে অনেক মানে তোয়ালে তো বহুত কষ্ট হয়ে গেছে গে, কারণ অন আঁকড়ি প্রায় শেষের পর্যায়ে চলিয়ে এসে দুগা সারগা করে যেগুন তরের হেগুনি আর ডেলি প্রায় আর মায় কিন্তু তোয়াই তোয়াই লই যায় বা সার দিয়ে হাই লই যায়, কিন্তু আর তো হেয়ার অভিজ্ঞতা নাই। তো আমি বহুত কষ্ট করি সারগিয়া নাকি হাঁসগা আঁকড়ি হাইছি। তো ওই দেখো ইন্দে আর গিয়ে চলাই আর মানে প্রায় হোঁস আয় না, খুব টানাটানি করি আঁকড়ি হাই আর হিয়েন একখান শেয়ার আছে ওই যে শেয়ারিয়ান দেখা গেছে, শেয়ারিয়ানের তো উড়ি যেগুন হাইতে মারি না এগুন ধরে শেয়ারের উপর উড়ি খুব টানা হয়েছে করি হাই যে দেখো ইয়ে আতে তাইয়েন না বহুত কষ্ট করি ইয়ে টানি লইছি। তো ইয়েনে কোগো হয়েছে দেখো তোমরা প্রায় মানে ফার্স্ট হয়েছে আর এই যে এটা হচ্ছে শেষেরটা। তো আঁকড়ি এগুন হাইতে যাই হিয়েন ভাবি গিয়েছিলো ভাবির লগেও কথা কয়ে ভাইয়া গিয়েছিলো ভাইয়ার লগেও কথা কয়ে কয় কি যে তুই এগুন হাই নিতে হারো না কা তা কে ভাই আই এগুন হাই না তো আর হাইবের কোনো অভিজ্ঞতা না হলে কষ্ট হয়ে যাবে। আর এগুন হচ্ছে মামা কলা বলে এগুন খাওয়া যায় না, আমার কাছে কি শশা কোন তুন তুলে না তো চিনি না আর। তো ভাইয়ার কয়েছে ভাই এটা খাওয়ান জানি কয় না এগুন হচ্ছে জম্মেতি এগুন খাওয়ান যায় না। আর ইয়ে হয়েছে আতা ফল আন্ডা গাছেতে আতা ফল বহুত কতগুণ দিচ্ছে প্রায়। তো এগুন লয়ে যাবে সময় আমি দেখি যে কেলার থোঁ আছে না থোর খোসা হাইছি সুন্দর একটা নৌকার মতো, এখান থেকে আন্ডা আগে ভেলার মতো করে পানিতে সারিয়ে দিতাম নৌকার মতো করে চলতো। তো অন হয়ে গেছে আঁকি হাঁসগার লই আর মামা কলা ইয়ে লই যাইয়ের আমার দেখা মাঝে আম্মা ইয়ে কে চিনেন নি। তো এগুন যে লই যাবে হতে এবার আস আসি মার ডাকছে ডাকি কছে এ নিশি ধর এ টাকাগুলো লই যায় এগুন তোর কাকা ঘর বা তোর দোয়ান বার টেঁয়া উড়ে এনছে তোর আম্মুর এগুন দিস। তো এবার এই না আঁকের খোসা ইয়ের উপরে টেঁয়া এগুন থুই আমার কাছে লই গেছি তার আম্মা এগুন লন। তো আজ যার ভিডিও মনে আর প্রায় ইয়ে শেষে যার তো তোমরা ব্যাকে আনলা দোয়া করিও সাপোর্ট করিও ব্যাকে অবশ্যই গিয়ে লাইক দিই পুরো ভিডিও চাইবা আমি তোমরা সাপোর্ট করবো। তো বেগুন বালা থাকিও সুস্থ থাকিও তোমরা অবশ্যই দোয়ার ভালোবাসা রইলো। আল্লাহ হাফিজ।